শরৎকালের অনিশ্চিত আবহাওয়া বা ফিকল ফল যাকে বলে, তার জন্যে কোলোরাডো ডেনভার শহরের বেশ বদনাম। সেপ্টেম্বরে কখনো বা স্নো, কখনো বা পাড়ো চড়ে 90 ছুঁই ছুঁই। এই চিরপরিবর্তনশীল আবহাওয়ার মধ্যে চিরস্থায়ী ব্যাপার একটি, ডেনভার এবং আশেপাশের শহরের আপামোর বাঙালির দুর্গাপুজোকে ঘিরে অবিচল উৎসাহ আর অকুণ্ঠ উদ্দীপনা। বাংলা পডকাস্ট এবার যাচ্ছে ডেনভারের পুজোর খোঁজে। মিলনের সভাপতি কৌশিক দাম খুলে দেন তাঁদের অবারিত দ্বার বাংলা পডকাস্টকে। আচ্ছা, আপনাদের পুজো সম্বন্ধে যদি কিছু বলেন, কবে শুরু হয়েছিল আপনাদের মূর্তির ইতিকথা, কেমন লোকজন হয়, একটু যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন। মিলনের দুর্গাপুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4 দশক আগে। হাতে গোনা কয়েকজন প্রবাসী বাঙালি দেশের বাইরে নিজের দেশকে খুঁজে পাওয়ার জন্য এই পুজো শুরু করেছিলেন। আজ এত বছর বাদেও আমরা কলোরাডোর বাঙালিরা সেই তাগিদেরই অংশীদার। তখন মূর্তি কেনার সামর্থ্য ছিল না, তো মায়ের পটচিত্র এঁকে দিয়েছিলেন আমাদের অন্যতম সভ্য কিংবদন্তি জাদুকর পিসি সরকারের পুত্র শ্রী মানিক সরকার। তারপর মিলনে ক্রমশ বড় হয়েছে, কলেপর বাড়ার সাথে সাথে চাহিদাও বেড়েছে। আমরা কলকাতা থেকে ঠাকুর আনানো শুরু করি। আমাদের এখনকার ঠাকুর আনানো হয়েছিল 2012। আজ আমরা গর্বের সাথে বলতে পারি, হাতে গোনা কয়েকজন যে পুজো শুরু করেছিলেন তা এখন প্রায় 500 থেকে 600 মানুষের পুজো। মিলনের পুজোর USP কি তা জানতে চাইলে তাঁদের সভাপতি জানান, ডেনভার একটা পাহাড়ি শহর, তাই আশেপাশের 100 মাইলের মধ্যে মিলনই ছিল একমাত্র পুজো। তাই শুধু কলোরাডো নয়, আশেপাশের স্টেট থেকেও সবাই আসেন আমাদের এই পুজোতে। শুধু পুজোর জন্যই তারা আসেন না, তারা আসেন আমাদের এখানকার মানুষের আন্তরিকতার টানে। আমরা যেভাবে নতুন মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করি, সেটা হয়তো গোটা আমেরিকাতেই খুবই কম দেখা যায়। তাই এটা আমাদের শুধুমাত্র গর্ব নয়, অহংকার। এবারের পুজোতে তারা স্পেশাল কী করছেন, এর উত্তরে কৌশিক দাম বলেন, এবছর প্রথম থেকে আমাদের লক্ষ্য ছিল মিলনেকে শুধুমাত্র বাঙালি উৎসব পালনের গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে সমাজের জন্য কিছু করা। তাই আমরা বেশ কয়েকটি ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করেছি। সরস্বতী পুজোর সময় আমরা ডেনভার চিলড্রেন্স হোমের জন্য একটা ফান্ডরেজার করেছিলাম। দুর্গা পুজোর সময় কিছু করার ইচ্ছে আছে। তাছাড়া এই বছরই ডেনভারে আমরা প্রথমবার কিংবদন্তি শিল্পী শ্রীকান্ত আচার্যকে নিয়ে আসছি। তাই পুজোর আনন্দের সাথে সাথে সামাজিক মূল্যবোধকেও আমরা একটা প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য, ধন্যবাদ। পুজো প্রসাদ ফটো অফ প্রোগ্রাম, এই নিয়েই মিলনের এবছরে দুর্গাপুজো হয়ে উঠুক সফল এবং সার্থক, এই আশা রাখি। বাংলা পডকাস্টের পক্ষ থেকে আমি রাকা দত্ত আপনাদের সবাইকে জানাই শারদ শুভেচ্ছা। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।